সম্প্রতি বঙ্গ বিজেপিতে বেলাগাম বিক্ষোভের সাক্ষী থেকেছে গোটা রাজ্য। আর এমন একটা পরিস্থিতিতে পূজোর মুখে সোমবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে রবিবার প্রস্তুতি বৈঠকে বসল রাজ্য বিজেপি, আর এই বৈঠককে ঘিরেই শুরু হলো এক নতুন বিতর্ক। অমিত শাহ আসার আগে বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠকে অনুপস্থিত থাকলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অসুস্থতার কারণে অনুপস্থিত বলে সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেলেও বিস্ফোরক দাবি করলেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতির দাবি, সোমবার যে অমিত শাহ রাজ্যে আসছেন তা তিনিই জানেন না। আগামীকাল অমিত শাহও আসছেন, আপনি কি এখানে রিসিভ করার জন্য থাকছেন? আমাকে এখন বলা হয়নি, আমার জানা নেই, নিশ্চয়ই ডাক বললে যাবো আমি। রবিবার সল্টলেকের পার্টি অফিসে বৈঠক করেন রাজ্য বিজেপির নেতারা। বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সহ পর্যবেক্ষক অমিত মালব্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও জ্যোতির্ময় সিং মাহাতো উপস্থিত ছিলেন। না, উনি তো বিজি আছেন, উনি তো আছেন, বালুরঘাটে আছেন, অত দূরে থাকেন, ওখানে সবসময় আসাটাও তো এরকম অসুবিধা হয়ে যায়। না, আমি সেটা জানি না। দিলীপ ঘোষ কি রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারাচ্ছে, এই জন্য কি ডাক পাচ্ছেন না? সেটা আমি জানি না, আমি এমপি হিসাবে এখানে আছি, কাজ করছি। অমিত স্যার মঞ্চে কালকে আপনাকে দেখা যাবে? আমি জানি না অমিত স্যার আসছেন, জানালে যাবো। আগামীকাল আপনার কি কর্মসূচি রয়েছে? কলকাতায় আছি, কর্মীদের সঙ্গে একটা এক জায়গায় একসঙ্গে খাওয়া দাওয়া আছে, দেখা সাক্ষাৎ আছে, আর কিছু না। এটা সম্পূর্ণ তাদের বিষয়। এখন যুযুধাম গোষ্ঠীগুলি তারাই নিজেরাই ঝগড়া করছেন, নিজেরাই মারামারি করছেন, নিজেরাই রাজ্যসভাপতির ছবিতে জুতো মারছেন। এখন সুকান্ত মজুমদার, তাকে বৈঠকে তো তাদের সঙ্গে বসতে হবে, যারা রিমোট কন্ট্রোলে কিছু কর্মী পাঠিয়ে তার দলেরই লোকজন তার ছবিতে জুতো মারিয়েছে, তার হয়তো তাদের সঙ্গে বসতে ইচ্ছা করেনি। দিলীপ বাবু কি বলেছে সেটা আমি বুঝিনি। 2019 লোকসভা নির্বাচনের সময় বঙ্গ বিজেপির সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। তার নেতৃত্বেই সেবার বিজেপির আসন বাংলায় 2 থেকে বেড়ে 18 পৌঁছেছিল। সামনে আরও একটা লোকসভার ভোট, ইতিমধ্যেই বাংলায় 35 আসনের টার্গেট বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রেক্ষাপটে সূত্রের খবর, সোমবার সাংগঠনিক বিষয় নিয়ে অমিত শাহকে একটি রিপোর্ট দিতে পারে রাজ্য বিজেপি। শিবাশিস মৌলিক, অমিত জানা ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।